প্রিয়ত মজানবি মেট্রিক পরীক্ষা পাস করা লাখ লাখ শিক্ষার্থীর বাবে লৈছো ইমুটার এটা ডাঙৰ খবৰ জি সকলে মেট্রিক পরীক্ষাত উত্তীর্ণ হৈছে তেওঁলোকে যেতিয়া এতিয়া নাম ভৰ্তি কৰিব গতিকে হে সকল শিক্ষার্থী দৰ্পণ পোর্টেল যোগে হে কৰিব লাগিব নাম ভৰ্তি অফলাইন নাম ভৰ্তি কোনো কাৰণতে গ্ৰহণীয় নহব ইয়াৰ কাৰণে কেতবোৰ নিৰ্দেশনা জাৰি কৰিছে কি কি নিৰ্দেশনা জাৰি কৰিছে লৈছো তাৰ সবিশেষ মেট্রিক পাস করা লাখ লাখ শিক্ষার্থীর বাবে ডাঙৰ খবৰ জি সকল মেট্রিক উত্তীর্ণ হৈছে এই সকল শিক্ষার্থীর বাবে মুহূর্তত এটা ডাঙৰ খবৰ জনাই আছো নাম ভৰ্তিক লৈ শিক্ষা বিভাগে জারি কৰিছে নিৰ্দেশনা নাম ভৰ্তিক লৈ কেতবোৰ নিৰ্দেশনা জারি কৰিছে এতিয়া শিক্ষার্থীসকলৰ বাবে শিক্ষা বিভাগে প্ৰতিগৰাকী শিক্ষার্থীয়ে দৰ্পণ পোর্টেল যোগে কৰিব লাগিব আবেদন শিক্ষার্থীসকলে দৰ্পণ পোর্টেল যোগে এতিয়াৰ পৰা আবেদন কৰিব লাগিব মেট্রিক উত্তীর্ণ শিক্ষার্থীসকলে দৰ্পণ পোর্টেলৰ যোগে নাম ভৰ্তি কৰা শিক্ষার্থীকে একাদশ শ্রেণীত নাম ভর্তি বুলি অন্তর্ভুক্ত করা হব অফলাইন প্রক্রিয়ায় করা নাম ভর্তি গ্রাহ্য করা নহব সকল শিক্ষার্থী শিক্ষানুষ্ঠান অভিভাবক দর্পণ পোর্টেলর যোগে আবেদন করার আহ্বান জানাইছে এতিয়া শিক্ষা বিভাগে আর যখন শিক্ষার্থী মেট্রিক পাস করেছে সেই সকল শিক্ষার্থীর বাবে ডাঙর খবর গতি যখন শিক্ষার্থী একাদশ শ্রেণীর বাবে নাম ভর্তি করব দর্পণ পোর্টেল যোগেহে নাম ভর্তি করব দর্পণ পোর্টেল যোগে নাম ভর্তি করলেহে একাদশ শ্রেণীত অন্তর্ভুক্ত করা হব যদিহে দর্পণ পোর্টেল যোগে নাম ভর্তি নকরে বা অফলাইন যোগে যদি নাম ভর্তি করে তেন্তে অফলাইন যোগে নাম ভর্তি কেতিয়াও গ্রাহ্য করা নহব এখন জাননী ইতিমধ্যে জারি করেছে শিক্ষা বিভাগে সেই জাননীখন আমি লিখাবলৈ চেষ্টা করছো যেহেতু এইদরে এতিয়া শিক্ষার্থীসকলক লৈ মেট্রিক যখন উত্তীর্ণ হয়েছে মেট্রিক উত্তীর্ণ শিক্ষার্থীসকলৰ বাবে এই জাননী জারি করা হয়েছে 2024-25 বর্ষৰ শিক্ষাবর্ষৰ বাবে একাদশ শ্রেণীর নাম ভর্তির প্রক্রিয়া যেহেতু আরম্ভ হয়েছে গতি এই নাম ভর্তির প্রক্রিয়া নির্দিষ্ট দর্পণ পোর্টেলৰ যোগেহে কৰিব লাগিব এই যেহেতু দর্পণ পোর্টেল এই দর্পণ পোর্টেলৰ যোগেহে কৰাটো বাধ্যতামূলক যার ব্যবস্থা ইতিমধ্যে করেছে শিক্ষা বিভাগে দর্পণ পোর্টেলত সেই সব শিক্ষানুষ্ঠানহে পঞ্জীয়ন হয়েছে যুব শিক্ষানুষ্ঠানত অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে ইতিমধ্যে একাদশ শ্রেণীর নাম ভর্তি আর শিক্ষাদানের বাবে অনুমতি প্রদান করেছে যুব শিক্ষানুষ্ঠানক একাদশ শ্রেণীর নাম ভর্তির বাবে অনুমতি প্রদান করা হয়েছে বা পঞ্জীয়ন করা আছে সেই সব শিক্ষানুষ্ঠানহে পঞ্জীয়ন হয়ে আছে গতি সেই সব শিক্ষানুষ্ঠানত আপনি নাম ভর্তি করব পাৰিব শিক্ষা সংসদে লওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুসরণ দর্পণ পোর্টেল যোগে একাদশ শ্রেণীত নাম ভর্তি করা ছাত্র ছাত্রীকে পরবর্তী পর্যায়ত একাদশ শ্রেণীর পঞ্জীয়নের আওতাত রখা হব অর্থাৎ যখন ছাত্র ছাত্রী দর্পণ পোর্টেল যোগে আবেদন করব বা নাম ভর্তি করব দর্পণ পোর্টেল যোগে আবেদন করা বা নাম ভর্তি করা শিক্ষার্থীসকলকে একাদশ শ্রেণীর পঞ্জীয়নের আওতাত রখা হব যখন দর্পণ পোর্টেল যোগে আবেদন নকরে কিন্তু একাদশ শ্রেণীর পঞ্জীয়নত নাম ভর্তির পঞ্জীয়নত কিন্তু রখা নহব অর্থাৎ দর্পণ পোর্টেল যোগে নাম ভর্তি করাটো বাধ্যতামূলক তেতিয়াহে একাদশ শ্রেণীর পঞ্জীয়নের আওতাত রখা হব আর হবলগা আগন্তুক পরীক্ষামূলক অবতীর্ণ হবার বাবে যোগ্য হিসাবে বিবেচিত করা হব ফলাঞ্চলক দর্পণ পোর্টেলত যখন আবেদন করব দর্পণ পোর্টেলত যখন শিক্ষার্থী নাম ভর্তি করব বিশেষ মেট্রিক পাস করা শিক্ষার্থীসকলক জানাই আছো মেট্রিক পাস করা শিক্ষার্থীসকলে দর্পণ পোর্টেল যোগে আবেদন করার পিছত সেই আগন্তুক পরীক্ষাবুরত অবতীর্ণ হওয়ার বাবে সেই সকল শিক্ষার্থীক যোগ্য হিসাবে বিবেচিত করা হব যদিহে দর্পণ পোর্টেল যোগে নাম ভর্তি নকরে তেন্তে আগন্তুক পরীক্ষালয় যোগ্য বিবেচিত করা নহব এক্ষেত্রে বিভিন্ন সূত্রপরা জানিপরা গেছে যে দর্পণ পোর্টেলত পঞ্জীয়ন হওয়া কিছু শিক্ষানুষ্ঠানে নিজাববীয়াকৈ অফলাইন প্রক্রিয়ায় নাম ভর্তি করে আছে যে শিক্ষা সংসদের সিদ্ধান্তর পরিপন্থী কিছু শিক্ষানুষ্ঠানে নিজাববীয়াকৈ অফলাইন প্রক্রিয়ায় নাম ভর্তি করে আছে গতি কোনেও যাতে অফলাইন প্রক্রিয়ায় নাম ভর্তি নকরে তার প্রতি লক্ষ্য রাখব সকলকে জানানো হয়েছে যে শিক্ষা সংসদের সিদ্ধান্তর পরিপন্থী হওয়ার ব্যবস্থায় নাম ভর্তি সমূহ শিক্ষা সংসদে মান্যতা প্রদান নকরে আর নাম ভর্তি করা ছাত্র ছাত্রী সমূহক পঞ্জীয়নের বাবে যোগ্য বলে গ্রহণ করা নহয় যেহেতু কিছু শিক্ষানুষ্ঠানে নিজাববীয়াকৈ অফলাইন প্রক্রিয়ায় নাম ভর্তি করে আছে তেনেস্থলত সেই সমূহ শিক্ষানুষ্ঠানত যদিহে কোনো ছাত্র ছাত্রীয়ে অফলাইন প্রক্রিয়ায় নাম ভর্তি করে তেন্তে একাদশ শ্রেণীত নাম ভর্তির পঞ্জীয়নের আওতাত রখা নহব বা পঞ্জীয়নের যোগ্য হিসাবে বিবেচিত করা নহব অর্থাৎ অফলাইন নাম ভর্তি কোনো কারণতে গ্রহণযোগ্য নহব কেবল দর্পণ পোর্টেল যোগেহে নাম ভর্তি করব আর দর্পণ পোর্টেল যোগে নাম ভর্তি করলেহে সেয়া গ্রহণযোগ্য হব অফলাইন নাম ভর্তি কোনো কারণতে গ্রহণযোগ্য নহব ইয়ার দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষানুষ্ঠান অভিভাবক আর ছাত্র ছাত্রী জনোৱা যায় যে একাদশ শ্রেণীত যাতে দর্পণ পোর্টেলৰ যোগেহে নাম ভর্তি প্রক্রিয়া সম্পাদন করে তার বাবে ইতিমধ্যে শিক্ষা বিভাগে আহ্বান জানাইছে যে কেবল দর্পণ পোর্টেলৰ যোগেহে যাতে শিক্ষার্থীসকলে নাম ভর্তি করে আর দর্পণ পোর্টেলৰ জড়িয়ে নোলোৱা নাম ভর্তিসমূহৰ ক্ষেত্রত পঞ্জীয়নের ব্যবস্থা করার বিরত থাকবে অর্থাৎ যখন দর্পণৰ জড়িয়ে নাম ভর্তি নকরে
তেওলোকক পঞ্জনৰ ব্যৱস্থা কৰা নহব অৰ্থাৎ তেওলোকে একাদশ শ্ৰেণী তেওলোকক পঞ্জনৰ ব্যৱস্থা কৰি দিয়া নহব গটিকে শিক্ষার্থী সকলে কেবল অনলাইন যোগে তেওলোকে নামভৰ্তি কৰিব লাগিব আৰু বিশেষকৈ যি দৰ্পণ পৰ্টেলৰ ব্যৱস্থা কৰা হৈছে এই দৰ্পণ পৰ্টেল যোগে শিক্ষার্থী সকলে নামভৰ্তি কৰিব লাগিব বিশেষকৈ যি সকল শিক্ষার্থী 2024 প্ৰসেছ শিক্ষাবৰ্ষৰ বাবে যি সকলে একাদশ শ্ৰেণীত নামভৰ্তি কৰিব মেট্ৰিক পাস কৰা বা মেট্ৰিক উত্তীৰ্ণ শিক্ষার্থী যি সকলে 2024 প্ৰসেছ বৰ্ষৰ বাবে একাদশ শ্ৰেণীত নামভৰ্তি কৰিব যেতিয়া নামভৰ্তি প্ৰক্ৰিয়া চলি আছে গটিকে তেওলোকৰ বাবে ডাঙৰ খবৰ কোনো কাৰণতে শিক্ষার্থী সকলে অফলাইন যোগে নামভর্তি কৰিব নোৱাৰিব বা অফলাইন যোগে নামভর্তি কৰিলে তেওঁলোকৰ নামভর্তি গ্ৰহণযোগ্য নহব অথবা তেওঁলোকক একাদশ শ্ৰেণীৰ নামভর্তিৰ পঞ্জীয়ন কৰা নহব যি সকল শিক্ষার্থীয়ে দৰ্পণ পৰ্টেল যোগে নামভর্তি কৰিব তেওঁলোককহে পঞ্জীয়নভুক্ত কৰা হব গতিকে প্ৰতিগৰাকী শিক্ষার্থীয়ে দৰ্পণ পৰ্টেল যোগে নামভর্তি কৰাটো প্ৰয়োজন দৰ্পণ পৰ্টেলৰ বাহিৰে অন্য পৰ্টেলৰ জৰিয়তে অন্য ব্যৱস্থা তেওঁলোকে নামভৰ্তি কৰিব নোৱাৰিব অন্যথা তেওঁলোকক পঞ্জন কৰা নহ'ব আৰু সমান্তৰালকৈ আগন্তুক যিসমূহ পৰীক্ষা একাদশ শ্ৰেণীৰ পৰীক্ষা হওক এনেসমূহ পৰীক্ষাত তেওঁলোকক যোগ্য হিচাপে কিন্তু বিবেচিত কৰা নহ'ব বা এইসমূহ পৰীক্ষা দিয়া যোগ্য বুলি তেওঁলোকক অৱতীৰ্ণ কৰোৱা নহ'ব গতিকে দৰ্পণ পৰ্টেলৰ যোগেৰেহে একাদশ শ্ৰেণীত নামভৰ্তি কৰিব লাগিব আৰু তেতিয়াহে সেইসকল ছাত্ৰ ছাত্ৰীক পৰৱৰ্তী পৰ্যায়ত একাদশ শ্ৰেণীৰ পঞ্জন অৰ্থাৎ ৰখা হ'ব আৰু আগন্তুক হ'ব লগা পৰীক্ষাবোৰত অৱতীৰ্ণ হোৱাৰ বাবে সেইসকল শিক্ষাৰ্থীকহে যোগ্য হিচাপে বিবেচিত কৰা হ'ব সমান্তৰালকৈ যিসমূহ শিক্ষানুষ্ঠানে অফলাইন যোগে বা অফলাইন প্ৰক্ৰিয়াৰে নামভৰ্তিৰ ব্যৱস্থা কৰিছে সেইসমূহ শিক্ষানুষ্ঠানত অফলাইন প্ৰক্ৰিয়াৰে যাতে শিক্ষাৰ্থীসকলে নামভৰ্তি নকৰে তাৰ বাবে আহ্বান জনোৱা হৈছে অফলাইন প্ৰক্ৰিয়াৰে নামভৰ্তি কৰিলে তেওঁলোকক নামভৰ্তি একাদশ শ্ৰেণীত নামভৰ্তিৰ পঞ্জীয়ন অৰ্থাৎ তেওঁলোকক ৰখা নহ'ব বা তেওঁলোকক যোগ্য বা গ্ৰহণযোগ্য কৰা নহ'ব গতিকে কেৱল দৰ্পণ পৰ্টেলৰ জৰিয়তে তেওঁলোকে নামভৰ্তি কৰিব লাগিব দৰ্পণ পৰ্টেলত সেইসমূহ শিক্ষানুষ্ঠান ইতিমধ্যে অন্তৰ্ভুক্ত হৈ আছে গতিকে প্ৰতিগৰাকী শিক্ষাৰ্থীয়ে এই পৰ্টেল যোগেহে নামভৰ্তি কৰাটো এতিয়া বাঞ্ছনীয়।